হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মানকচু দিয়ে শাটিং মাছের রসা। তো প্রথমেই লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। সাদা তেলেই রান্নাটা করছি, তোমরা চাইলে কিনে সর্ষের তেলও করতে পারো, যেটা আমি সবসময়ই বলে থাকি। আমাদের যেহেতু সাদা তেল ব্যবহার হয়, সেই জন্য বেশিরভাগ রান্নাটাই আমরা সাদা তেলেই করি। তো মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। এই মাছ খেতে কিন্তু খুব স্বাদ। এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে নাবিয়ে নেব। তো ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, সাদা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। খুব বেশি ডুমো ডুমো না, আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মানকচু। মানকচুটা সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে এটা সিদ্ধ হতে খুব সময় লাগে, তাও প্রপার সিদ্ধ হয় না, সেই জন্য আমি প্রেশারে তিনটে সিটি দিয়ে দিয়েছি, সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা, জিরে, বাটা। তো মানকচুটা যদি ভালো হয় তাহলে খুব বেশি সিটি দিতে লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তারপরে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, যদি কেউ না দিতে চাও না দিতে পারো। এবারে 5-7 মিনিট ভালোভাবে ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব। কচুটা তো সেদ্ধই ছিল, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে নাবাবার আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। তো আমাদের মানকচু দিয়ে শাটিং মাছের রসা বা ভুনা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। আমার ভিডিও বা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই পাশে থেকো। টাটা।